এমজিএনরেগা প্রকল্পে বছরে 200 দিনের কাজ এবং টুয়ে প্রকল্পে 600 টাকা মজুরি সুনিশ্চিত করা সহ মোট 5 দফা দাবিতে শুক্রবার খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন খোয়াই বিভাগীয় কমিটি। এদিন দুপুর নাগাদ ক্ষেত মজুর ইউনিয়নের 5 জনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসক অসিত কুমার দাসের সাথে সাক্ষাৎ করেন এবং 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। মহকুমা শাসক দাবিগুলির যৌক্তিকতা মেনে দাবিগুলি পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। এদিন ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব দেন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের খোয়াই বিভাগীয় সম্পাদক নন্দলাল গো। খোয়াই মহকুমা শাসকের নিকট 5 দফা দাবিতে আমরা একটা 6 জনের একটা প্রতিনিধি টিম ডেপুটেশনে মিলিত হই। 5 দফা দাবি নিয়ে আমরা এসডিএম এর সঙ্গে খোলাখুলি আলোচনা হয়। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।